জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের চূড়ান্ত সাজেশনস আবশ্যিক ইংরেজি এইট্টি মার্কস তো ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদের চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা অল্প কয়েকদিন হাতে রয়েছে এ অবস্থায় আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তোমাদের ইংরেজি আবশ্যিক অংশের আশি মার্কের জন্য আজকের এই লেকচারে সাজেশন আলোচনা করব তো আমি এই লেকচারে গ্রামার যে টোয়েন্টি মার্ক বা বিশ মার্ক রয়েছে সেটি আলোচনা করছি না আমি এখন আলোচনা করব সিক্সটি মার্কস অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং রয়েছে ফিফটি মার্কস এবং প্যাসেজ বা কম্প্রিহেনশন থেকে থাকছে দশ মার্ক এই দুটো মার্ক আজকের এই লেসনে আমি আলোচনা করব এবং আমরা আশা করি যে এই লেসনটি তোমরা যদি একটু যত্ন সহকারে শোনো এবং এগুলো লেসনের যে ভিডিওগুলো আছে এগুলোর পিক তুলে রাখো তাহলে সেই সাজেশন অনুযায়ী পড়াশোনা করলে তোমরা খুব সহজেই এই তৃতীয় বর্ষের ইংরেজিটা পাড়ি দিতে পারবা পথ যা কথা বাড়াচ্ছি না আমরা আমাদের আলোচনায় ফিরছি তো তোমরা জানো যে ডিগ্রি ফ্রি হ্যান্ড রাইটিং এটাতে টোটাল মার্ক আছে ফিফটি মার্কস মানে পঞ্চাশ মার্ক আছে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং থেকে পঞ্চাশ মার্ক মানে অনেক মার্ক তোমাদের এই পঞ্চাশ মার্কের জন্য উত্তর করতে হবে এনি তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে মূলত আটটি ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আটটি প্রশ্ন থাকে এই আটটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো আমি আমার সাজেশনে আমি আটটি বিষয় নয় ষাটটি বিষয়ের উপরে আমি সাজেশনটি থ্রো করছি এখান থেকে যার যেটা পছন্দ তোমরা যে কোনো পাঁচটি বিষয় পরীক্ষার জন্য সিলেক্ট করে পড়াশোনা করবা তো আমি প্রথমেই অ্যাপ্লিকেশন এক নাম্বার যেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে অ্যাপ্লিকেশন বেশ একটা সহজ অধ্যায় বলতে পারি অ্যাপ্লিকেশন রয়েছে টেন মার্কস টেন মার্কসের জন্য আমি এবারে যে সাজেশন দিয়েছি অ্যাপ্লিকেশনে সেটা আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের নাম্বার ওয়ান দিয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার পাবলিক দিয়ে বলা আছে ডিরেক্টর অফ এ ব্যাংক ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার সিনিয়র অফিসার ফ্রন্ট ডেস্ক অফিসার রিপ্রেজেন্টেটিভ রিসেপশনিস্ট বা অফিসার তাহলে এই পদগুলোর জন্য ব্যাংকে আবেদন করতে হবে এটা একটা জব অ্যাপ্লিকেশন তোমরা যে কোনো বই থেকেই এই জব অ্যাপ্লিকেশান পড়তে পারবে এই জব অ্যাপ্লিকেশান মূলত একটি নমুনা যদি পড়া যায় তাহলে কিন্তু যে কোনো জব অ্যাপ্লিকেশন একজন স্টুডেন্ট লিখতে পারে তাহলে আমি প্রথম যে এক নম্বরে প্রশ্নটা দিয়েছি এটি হলো ব্যাংকের ম্যানেজার অথবা পরিচালক বরাবরে জুনিয়র অফিসার সিনিয়র অফিসার ফ্রন্ট ডেস্ক অফিসার রিসেপশনিস্ট বা রিপ্রেজেন্টেটিভ এই অফিসার এগুলো পদের জন্য আবেদন করতে হবে তো তোমরা জানো এই আবেদনটির উত্তর করার সময় তোমাদের কিন্তু লিখতে হবে দা ম্যানেজার অথবা দা ডিরেক্টর তারপরে একটি ব্যাংকের নাম দিতে হবে তোমরা জানো এবি ব্যাংক ঢাকা অথবা ডাচ বাংলা ব্যাংক ঢাকা অথবা ঢাকা ব্যাংক ঢাকা এভাবে কিন্তু তোমাকে অ্যাড্রেস করতে হবে এখানে ম্যানেজার আর ডিরেক্টর দুজনের যে কোনো একজনকে অ্যাড্রেস করতে হবে আর পদের নাম যেটা আসবে প্রশ্নে জুনিয়র অফিসার আসলে জুনিয়র অফিসার দিতে হবে সিনিয়র অফিসার আসলে সিনিয়র অফিসার দিতে হবে তাহলে প্রথম অ্যাপ্লিকেশনটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি নেক্সট যে অ্যাপ্লিকেশনটি এটিও কিন্তু জব অ্যাপ্লিকেশন এটি হল ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ জব তুমি একটা চাকরির জন্য আবেদন করবে এখানে কিন্তু জবের কোনো আমি প্রকারভেদ দেইনি রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইউর রিজিউম অর্থাৎ তোমার জীবন বৃত্তান্ত সহকারে তুমি আবেদন করো রিজিউম জীবন বৃত্তান্ত এটাকে সিভি বলতে পারি আমরা সিভিটা দেয়া থাকলে একই অবস্থা যদি এখানে থাকতো সিভি তাহলে এটা হতো কারিকুলাম ভিটা সিভিতে তাহলে সিভি বা রেজিউম একই জিনিস জীবন বৃত্তান্ত তাহলে এখানে জীবন বৃত্তান্ত সহকারী এপ্লিকেশন করতে বলেছে তো জব অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু জীবন বৃত্তান্তটা চাইলেও তোমাকে দিতে হবে না চাইলেও তোমাকে জব অ্যাপ্লিকেশনের ভিতরে দিতে হবে তাহলে অ্যাপ্লিকেশনের ভিতরে রিজিউম বা সিভিটা অটোভাবেই আমাদের দিতে হয় সুতরাং এটা নতুন কোনো জিনিস নয় কিন্তু এখানে নতুনত্ব হচ্ছে যে উপরে আমাদের কিন্তু ম্যানেজার বা ডিরেক্টরের কাছে লিখতে বলেছে একটি ব্যাংকের কিন্তু নিচের অ্যাপ্লিকেশনটাতে এরকম কোনো জায়গা নেই বা কোনো পদের নাম নেই সুতরাং তুমি এখানে কিন্তু স্বাধীন তুমি লিখতে পারো দি প্রিন্সিপাল ক্যান পাবলিক কলেজ ঢাকা তখন পদের নাম দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ লেকচারার অথবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যাথ লেকচারার আবার তোমার অন্য একজন বন্ধু লিখতে পারে দ্য হেডমাস্টার একটা স্কুলের নাম দিয়ে দিলাম ক্যান পাবলিক স্কুল ঢাকা তখন তোমাকে পদের নাম ব্যবহার করতে হবে পোস্ট অফ সিনিয়র টিচার অথবা জুনিয়র টিচার অথবা টিচার তাহলে কলেজের বেলায় তুমি লেকচারার ব্যবহার করবো পদের নাম আর স্কুলের বেলায় তুমি দিবা টিচার এখানেও তুমি কিন্তু দিতে পারো দ্য ম্যানেজার অথবা দ্য ডিরেক্টর একটা ব্যাংকের নাম বললাম ডাচ বাংলা ব্যাংক ঢাকা পদের নাম দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিসেপশনিস্ট তাও হবে অর্থাৎ যখন কোনো পদের নাম উল্লেখ থাকবে না বা কার কাছে লিখতে হবে এটা বলবে না তখন তুমি তোমার নিজের স্বাধীনতায় একটা অ্যাড্রেস করবা যাকে অ্যাড্রেস করবা সে অনুযায়ী তুমি কিন্তু পদের নামটা ব্যবহার করবা তাহলে তোমার এটাও জব অ্যাপ্লিকেশন কিন্তু পোস্টের ধরনটা একটু ভিন্ন আমরা এবারে তিন নম্বরে আরেকটি জব অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছি এটা বলা আছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর কার কাছে লিখতে হবে এবার কিন্তু বলে দেওয়া আছে ডিরেক্টরের কাছে অব ইনফরমেশন টেকনোলজি কোম্পানি একটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানির ডিরেক্টরের কাছে লিখতে হবে ইনফরমেশন কোম্পানি টেকনোলজি কোম্পানির কিন্তু নাম বলা নেই তাহলে তোমাকে একটা নাম দিতে হবে আমরা বলতে পারি এবিসি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ঢাকা তাহলে এখানে কোম্পানির নামটা বলে দেয়া আছে আর পদের নামও বলে দেয়া আছে এই যে এ সিস্টেম অ্যানালাইজড তাহলে এটি অত্যন্ত সহজ উপরের এক নাম্বারটির মতো লিখতে হবে দ্য ডিরেক্টর তারপরে লিখতে হবে এবিসি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ঢাকা পদের নাম বলে দিলাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ সিস্টেম অ্যানালাইজড তারপরে তো বডিটা সেম থাকবে তাহলে তিনটি অ্যাপ্লিকেশন আমি আজকের সাজেশনে দেখালাম তিনটি প্রথম অ্যাপ্লিকেশন তিনটি এই তিনটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন এটি যে কোনো একটি জব অ্যাপ্লিকেশনের ফর্মেট যদি পড়া যায় তাহলে কিন্তু যে কোনো জব অ্যাপ্লিকেশন আমরা জাস্ট হেডলাইনটি এবং সাবজেক্টটি আমরা চেঞ্জ করে যে কোনো জব অ্যাপ্লিকেশনে রূপান্তর করতে পারি তাহলে অ্যাপ্লিকেশন দশ মার্কের জন্য আমার আরও পড়তে হবে যেমন চার নম্বরে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি এটি হলো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ তোমার কলেজের প্রিন্সিপালের কাছে একটি দরখাস্ত করো ফর পারমিশন টু স্টেজ টু অ্যারেঞ্জ এ ট্যুর অর্থাৎ একটি স্টেডি টু শিক্ষা সফরের আয়োজন করার জন্য পারমিশন চেয়ে প্রিন্সিপালের কাছে আবেদন অথবা এ পিকনিক তারপরে অথবা বলা আছে টু এ স্টেজ এ ড্রামা ফর কালচারাল উইক তাহলে একটি নাটক মন্তস্থ করব এজন্য প্রিন্সিপালের কাছে অনুমতি প্রার্থনা করে একটি দরখাস্ত লিখতে হবে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান করব হ্যাঁ এজন্য প্রিন্সিপাল স্যারের কাছে আমাদের দরখাস্ত লিখতে হবে তার অনুমতি চেয়ে তাহলে এটি কিন্তু আসলে প্রিন্সিপালের কাছে কোন কিছুর জন্য অনুমতি চেয়ে এক দরখাস্ত এটি একটি নমুনা পড়লে কিন্তু আমরা যে কোনো বিষয় লিখতে পারবো অর্থাৎ আমরা যদি স্টাডি ট্যুর নিয়ে মুখস্ত করি তাহলে আমরা আমরা এই এই পিকনিক ওখান ওখান থেকে থেকে লিখতে পারবো যে টু ড্রামা লিখতে পারি অথবা ওখান থেকে কালচারাল উইক লিখতে পারি একটা আমরা যদি নমুনা পড়ি তাহলে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটিও সুন্দর করে উত্তর করতে পারি তারপরেই রয়েছে নাম্বার ফাইভ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ওপেনিং অথবা সেটিং আপ এ কমন রুম তাহলে কমন রুম সেটিং আপ করার জন্য অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ডিবেটিং ক্লাব এগুলো সেট করার জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করতে বলেছে এখানে তাহলে আগেরটা ছিল কিন্তু অনুমতি সংক্রান্ত প্রিন্সিপাল স্যারের কাছে আর এবারে হচ্ছে যে জিনিসটা লাগবে কমন রুম নেই কমন রুম লাগবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে বা ডিবেটিং ক্লাব লাগবে তাহলে এটা কোনো কিছু চেয়ে এখানেও যদি আমরা কমন রুম চেয়ে একটি অ্যাপ্লিকেশন মুখস্ত করি প্রিন্সিপাল স্যার বরাবর তাহলে ওখান থেকে কমন রুমের জায়গায় আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লিখে দিলে ওটাও হয়ে যাবে আমরা ডিবেটিং ক্লাব লিখে দিলেও কিন্তু ওটাই হয়ে যাবে অর্থাৎ খুব সহজেই আমরা তাহলে তিন রকমের অ্যাপ্লিকেশন এখানে দেখতে পেলাম তিনটা হল জব একটি হচ্ছে প্রিন্সিপালের কাছে কোনো কিছুর জন্য অনুমতি চেয়ে আর পাঁচ নাম্বারটি হচ্ছে প্রিন্সিপালের কাছে কোনো কিছু চেয়ে তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো পড়তে হবে এই অ্যাপ্লিকেশনগুলো আমি কিন্তু ফর্মেট অনুযায়ী অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান টু থ্রি এভাবে বেসিক ইংলিশ বই যেটি রয়েছে আমার ডিগ্রি তৃতীয় বর্ষের এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর জন্য এই বইয়ের মধ্যে আমি অ্যাপ্লিকেশনগুলোকে আমি নাম্বারিং করে দিয়েছি জবটাকে একটা সিরিয়াল করে নাম্বার ওয়ান রেখেছি অন্য অন্য অ্যাপ্লিকেশনগুলোকে টু ওয়ান থ্রিতে রেখেছি এক তোমরা যে কোনো বই থেকেই পড়তে পারো আমার বেসিক ইংলিশ বইটাও কিনে পড়তে পারো তারপরে রয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু সেট আপ ওয়াইফাই ইন্টারনেট ইন দ্য ক্যাম্পাস এটি অনেক ইম্পর্টেন্ট একটি অ্যাপ্লিকেশন এবছরের জন্য তাহলে কলেজে বা ইন্টার তোমার প্রিন্সিপাল বরাবর আবেদন করতে হবে যে কলেজ ক্যাম্পাসে ওয়াইফাই সেট করার জন্য ওয়াইফাই আমরা জানি এটি সেট করলে সমস্ত স্টুডেন্ট ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে তারা তাদের মোবাইলে ডাটা চালু করতে পারে অথবা ইন্টারনেট একই জিনিস ওয়াইফাই মাধ্যমেই মূলত ইন্টারনেটটি স্টুডেন্টরা সব সব মোবাইলে পেয়ে যাবে তো এই ওয়াইফাই সেট করার জন্য প্রিন্সিপাল বরাবর আবেদন করতে হবে এটাও কিন্তু কোনো কিছু চেয়ে যে পাঁচ নাম্বার অ্যাপ্লিকেশনটি ছ নাম্বার অ্যাপ্লিকেশনটি কিন্তু একই গ্রুপ থেকে নেওয়া প্রিন্সিপালের কাছে কোনো কিছু চেয়ে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার সেভেন এখানে লিখেছি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেম অথবা মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম এটাও কিন্তু একই রকম প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে কলেজের সেটা হল অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেম কলেজের মধ্যে সাউন্ড সিস্টেম কলেজ রুমে স্থাপন করতে হবে অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম যেটা মাল্টিমিডিয়া ক্লাসরুম বলতে আমাদের ক্লাসরুমের মধ্যে প্রজেক্টর থাকতে হবে হ্যাঁ যেখানে আমরা স্লাইডের মাধ্যমে লেকচার স্টুডেন্টদেরকে থ্রো করে থাকবো অথবা বিভিন্ন তথ্য আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখাতে পারব তো এটার চেয়ে প্রিন্সিপালের কাছে আবেদন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচ নাম্বার ছ নাম্বার এবং সাত নাম্বার এই তিনটি অ্যাপ্লিকেশন কিন্তু মূলত প্রিন্সিপালের কাছে কোনো কিছু চেয়ে এখানে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্মেট পড়ে নিয়ে বাকিগুলো কিন্তু ওই সেম ফর্মেটি একজন স্টুডেন্ট পড়তে পারে তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটি হয়ে যাবে নেক্সট অ্যাপ্লিকেশন নাম্বার এইট এটি বলেছে রাইট রাইটান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিজ অর্থাৎ কলেজের প্রিন্সিপালের কাছে একটি আবেদন করতে হবে সেটা হলো কমন রুম ফ্যাসিলিটিস বৃদ্ধি করে কমন রুম ফ্যাসিলিটিস বলতে কমন রুমে পেপার পত্রিকা দিতে হবে কমন রুমে হয়তো এসি লাগিয়ে দিতে হবে অর্থাৎ কমন রুমের কমন রুমের মধ্যে কিছু খেলার সরঞ্জাম কিনতে হবে ইত্যাদি ইত্যাদি এটাও প্রিন্সিপালের কাছে কিন্তু কোনো কিছু চেয়ে বাট এটা কিন্তু ফর্মেট অনুযায়ী না লিখাই বেটার তোমরা আট নাম্বার অ্যাপ্লিকেশান এটি কিন্তু তোমরা আলাদা করে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিজ এই নামে অ্যাপ্লিকেশন পেয়ে যাবা বইগুলোর মধ্যে ইভেন আমার বেসিক বইয়ের মধ্যে রয়েছে তোমরা এটি আলাদা করে পড়ার চেষ্টা করবা এটি ফর্মেটে ফেলবা না তারপরের অ্যাপ্লিকেশন হচ্ছে নাম্বার নাইন রাইটের অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল তোমার কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন করো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে পড়াশোনার বাইরে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা হ্যাঁ তারপরে অন্য অন্য প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা বা আদার্স কোনো কিছু খেলাধুলা এগুলো সবগুলোকে বলা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পড়াশোনার বাইরে যে অ্যাক্টিভিটিসগুলো আমরা কলেজে করিয়ে থাকি সেই অ্যাক্টিভিটিসগুলোকে বাড়ানোর জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে এটাও কিন্তু ফরম্যাটের বাইরে এটা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশনটা পড়তে হবে যে কোনো বই থেকেই পড়তে পারো অথবা বেসিক ইংলিশ বই থেকেও পড়তে পারো নেক্সট নাম্বার টেন ইট ইজ দ্য লাস্ট ওয়ান আমি সাজেশনে এবারের পরীক্ষার জন্য দশটি অ্যাপ্লিকেশন রেখেছি তার মধ্যে প্রথম ষাটটি হচ্ছে ফর্মেট পড়তে হবে তিনটি ফর্মেট আর পরের তিনটি অ্যাপ্লিকেশন ফর্মেট ছাড়াই পড়ার জন্য দিয়েছি এটি হল রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকুয়েস্টিং হিম অর হার টু টেক নেসেসারি স্টেপস টু ক্লিন দ্য ক্যাম্পাস যে প্রিন্সিপালের কলেজের প্রিন্সিপালের কাছে অনুরোধ করে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে ডেঙ্গু অথবা কোভিড নাইন্টিনের মতো যে রোগগুলো রয়েছে এগুলো বিস্তার কমাতে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রিন্সিপাল স্যারের কাছে এটি আবেদন করতে হবে এটি এই সময় উপযোগী অ্যাপ্লিকেশান আমরা জানি এখন আমাদের দেশে ডেঙ্গুর প্রভাব চলছে একদিকে কোভিড নাইন্টিনের প্রভাব চলছে সো অ্যাপ্লিকেশানটি অনেক সময় উপযোগী তা আমি মোটামুটি দশটি অ্যাপ্লিকেশান সাজিয়েছি তোমাদের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান দশটির উপরে যদি একটু ধারণা রাখা যায় তাহলে কিন্তু আশা করি আমি যে প্রশ্ন থেকে সরাসরি প্রশ্নই কমন পেয়ে যাওয়া ইনশাআল্লাহ পরীক্ষায় তো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমাদের প্রথম এক নাম্বার অ্যাপ্লিকেশান দশ মার্ক এটা চলে গেল নেক্সট হচ্ছে লেটার লেটারে মার্ক সংখ্যা টেন অ্যাপ্লিকেশনের মতো তোমাদের লেটারও একটি আইটেম এখানে মার্ক রয়েছে টেন এই টেন মার্কের জন্য আমাদের বেশ কয়েকটি লেটার আমি এখানে দিয়েছি তবে অ্যাপ্লিকেশনের মতো অত বেশি নয় যেমন এক নাম্বার রাইট এ লেটার টু এ ফ্রেন্ড হিম ওয়াই ইউ ওয়ান টু বি এ বিসিএস ক্যাডার অফিসার অথবা গফ্ট অফিসার এটি পার্সোনাল লেটার আমরা জানি লেটার দু রকমের আছে একটি ফর্মাল ফর্মাল বলতে অ্যাপ্লিকেশান যেগুলো আমরা অফিস আদালতের জন্য ব্যবহার করি আর একটি হচ্ছে ইনফর্মাল লেটার যেগুলো আমরা ব্যবহার করে থাকি দুই বন্ধুর মধ্যে অথবা বাবা সন্তানের মধ্যে অথবা আমরা এগুলো পত্রিকার এডিটরের কাছে দিতে পারি সম্পাদকের কাছে পত্রিকা প্রকাশ করার জন্য অথবা আমরা চেয়ারম্যান টিওনো ডিসি এনাদের কাছেও অ্যাপ্লিকেশন লিখতে পারি সরি লেটার লিখতে পারি নট অ্যাপ্লিকেশন তো এগুলো আমরা কিন্তু ইনফর্মাল লেটারের মধ্যে পড়বে আমাদের তাহলে এখানে তুমি কেন বিসিএস ক্যাডার হতে চাও অথবা কেন একজন সরকারি অফিসার হতে চাও এই বিষয়ে তোমার বন্ধুকে তুমি একটি চিঠি লিখবা লেটার এটা আমাদের এটি যে কোনো বই থেকেই পাওয়া যাবে হচ্ছে লেটার মাদার ইন অ্যান অ্যাক্সিডেন্ট অর্থাৎ তোমার বন্ধুকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লিখো যে তোমার বন্ধুর মা তিনি সড়ক দুর্ঘটনায় অল্প কয়েকদিন হল তিনি মারা গেছেন তো তাকে এখন শান্তনা জানিয়ে একটি আমরা বন্ধুর কাছে চিঠি লিখবো আসলে লেটারগুলোও কিন্তু বইগুলোতে ফর্মেট পাওয়া যায় যেমন বন্ধুর কাছে চিঠি লিখা এটি একটি ফর্মেট পড়লেও কিন্তু মোটামুটি আমরা ফর্মেট দিয়েও লিখতে পারি অনেক সহজেই প্রিপারেশনের জন্য আবার ইন্ডিভিজুয়াল পড়তে পারি আমরা নেক্সট থ্রি নাম্বার রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ ডেইলি তাহলে এটা হলো তোমার ছোট ভাইয়ের কাছে চিঠি লিখতে হবে সেটা হচ্ছে তাকে উপদেশ দিয়ে যে প্রতিদিন তুমি সংবাদপত্র পড়ো নিউজ পেপার সংবাদপত্র ডেইলি পাঠ করার জন্য অ্যাডভাইস দিয়ে উপদেশ দিয়ে তোমার ছোট ভাইকে এটা চিঠি লিখবা এটিও অনেক সহজেই তুমি যে কোনো বইয়ের অ্যাপ্লিকেশনই পেয়ে যাবা তারপরে হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফাদার টেলিংহিম হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ফর কামিং এক্সামিনেশন বলছি বাবার কাছে এটা চিঠি লিখতে হবে যে তুমি তোমার যে পরীক্ষা সামনে এই পরীক্ষার জন্য তুমি কেমন প্রস্তুতি গ্রহণ করেছো এটা জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লিখো তারপরেরটি রয়েছে ফাইভ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর এরিয়া ফর দ্য রিপেয়ার অফ এ রোড অথবা ব্রিজ এবার এই যে চেয়ারম্যানের কাছে চিঠি লিখতে হবে জনগণের পক্ষ থেকে যে তোমার এলাকায় একটি রোড রাস্তা নষ্ট হয়ে গেছে সেটি মেরামত করার জন্য অথবা একটি কালভার্ট ব্রিজ নষ্ট হয়ে গেছে এটি ঠিক করার জন্য তুমি চিঠি লিখবা চেয়ারম্যানের কাছে তারপরে আমরা দিয়েছি আরেকটি চিঠি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ডিসি এবার ডিসি স্যারের কাছে অর্থাৎ তিনি ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট সরি ডিস্ট্রিক্ট কমিশনার এগেনস্ট ইনডিসক্রিমিনেট ইউজ অব ড্রাগস ইন ইয়র লোকালিটি ওই যে তোমার এরিয়াতে তোমার যেখানে তুমি বসবাস করো তোমার বাড়ির চারিদিকে বা বাড়ির এলাকায় বা পাড়ায় ড্রাগ খুব ইনডিসক্রিমিনেট ইউজ মানে ইনডিসক্রিমিনেট মানে এলোমেলো ব্যবহার চলছে ড্রাগের এই ড্রাগের ক্রয় বিক্রয় এগুলো এলোমেলো করে চলছে নির্বিচারে যেটাকে বলি আমরা ইনডিসক্রিমিনেট নির্বিচারে চলছে তো এটি বন্ধ করার জন্য তুমি ডিসির কাছে চিঠি লিখবা অ্যাপ্লিকেশন বা লেটার লিখবা এটি একটা ছ নম্বর তারপরে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ ডেইলি নিউজ পেপার একদম দৈনিক সংবাদপত্রের এডিটারের কাছে লিখতে হবে কি নিয়ে লিখতে হবে এগেনস্ট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার্স ইন ইউর লোকালিটি অর্থাৎ তুমি যে এলাকায় বসবাস করছো তোমার পাড়ায় লাউড স্পিকার মানে মাইক্রো মাইক ব্যবহার করা হচ্ছে উচ্চ স্বরে নির্বিচারে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ব্যাপারে ধরো ছাগল হারিয়ে গেছে তাও মাইকিং করা হচ্ছে আবার এমনিও জোরে জোরে কেউ বা দুষ্ট ছেলেপেলেরা এরা জোরে সাউন্ড দিয়ে তারা অসময়ে গান শুনছে তো এই ব্যাপারগুলোকে জানিয়ে তুমি একটা চিঠি লিখবা লেটার লিখবা সেটা হচ্ছে কার কাছে লিখবা তাহলে পত্রিকার একজন সম্পাদকের কাছে যে পত্রিকায় তোমার এই সমস্যাটা যাতে তিনি তুলে ধরেন এই লেটারটিতে থেকে দুটি পার্ট রয়েছে প্রথম পার্টটি হচ্ছে পত্রিকার সম্পাদকের কাছে দু কলম লিখতে হয় তারপরে তোমার যে সমস্যাটি সেটি লিখতে হয় আলাদা করে ওটা পত্রিকায় তারা ছেপে দেবে তারপরে লাস্ট নাম্বার এইট এটি হল রাইট লেটার টু দ্য এডিটার অফ এ ডেইলি নিউজ পেপার ডেইলি নিউজ পেপারের সম্পাদকের কাছে চিঠি লিখতে হবে কমপ্লেইনিং এগেনস্ট দ্য ফ্রিকুয়েন্ট ফেইলর অফ ইলেকট্রিক সাপ্লাই ইন ইউর লোকালিটি বলছে যে তোমার যে এরিয়া তোমার যে গ্রাম বা পাড়া সেখানে বিদ্যুৎ একেবারেই থাকছে না লোডশেডিং প্রচুর হচ্ছে এই বিদ্যুতের লোডশেডিং এটার কারণে এটার এটার বিরুদ্ধে বা জন্য অভিযোগ জানিয়ে সম্পাদকের কাছে চিঠি লিখতে হবে এটার প্রতিকার চেয়ে পত্রিকায় প্রকাশ করার জন্য তাহলে আমরা মোটামুটি আট প্রকার লেটার দেখলাম এই লেটারগুলো আমি এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে করে দিয়েছি তোমরা এগুলোর উপর প্রিপারেশন রেখো তাহলে তোমাদের লেটার টেন মার্কস আমরা দু দু নাম্বার আইটেম দেখে ফেলেছি নেক্সট নাম্বার থ্রি এবারে রয়েছে নোটিশ অথবা পোস্টার অথবা স্লোগান অথবা অ্যাডভার্টাইজমেন্ট টেন মার্কস এটা কিন্তু যে কোনো দুটো আইটেম তোমাকে আনসার করতে হবে হয়তো এক নাম্বারে দেয়া থাকলো একটা নোটিশ হ্যাঁ দু নম্বরে দেওয়া থাকতে পারে পোস্টার বা স্লোগান অথবা অ্যাডভার্টাইজমেন্ট এই রোমান সংখ্যা এক দুই থাকবে প্রতিটাতে পাঁচ মার্ক করে থাকে নোটিশ পাঁচ মার্ক থাকলো পোস্টার স্লোগান থাকলে ওখানেও পাঁচ ফাইভ মার্কস অ্যাডভার্টাইজমেন্ট যদি থাকে সেখানেও ফাইভ মার্কস এভাবে এসলে দুটো মিলিয়ে পাঁচ পাঁচ দশ তাহলে প্রথমে আমরা নোটিশের জন্য কিছু ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছি ইউ ইউর দ্য প্রিন্সিপাল তুমি এক কলেজের প্রিন্সিপাল ইউর কলেজ ইজ গোয়িং টু বি ক্লোজ ফর দ্যার টিচার তোমার কলেজ বন্ধ হতে যাচ্ছে একদিনের জন্য সাধারণত একজন টিচারের আকস্মিক মৃত্যু হয়েছে বা স্টুডেন্টের আকস্মিক মৃত্যু হয়েছে বা স্টাফের হয়েছে জন্য একদিনের বেশি বন্ধ দেওয়া হয় না সাধারণত তাহলে একদিনের জন্য বন্ধ হবে কলেজ তুমি নোটিশ দিয়ে দাও একটা তোমার টিচার এবং স্টুডেন্টের জন্য সবার জন্য একটা নোটিশ লিখতে হবে এটা বন্ধের নোটিশ এই বন্ধের নোটিশের একটা ফর্মেট পড়লেই আমরা এই নোটিশটা আনসার করতে পারি তারপরে রয়েছে ছাপোস ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ তুমি এই কলেজের প্রিন্সিপাল ইউর কলেজ উইল বি ক্লোজ ডিউ টু কোভিড কোভিড এর জন্য তোমার কলেজ বন্ধ থাকছে অথবা আমরা এখানে বলতে পারি কলেজ বন্ধ হবে দুর্গাপূজার জন্য কলেজ বন্ধ হবে ঈদুল ফেতরের জন্য কলেজ বিভিন্ন কারণে বন্ধ হতে পারে তো এই বন্ধের ব্যাপারটা জানিয়ে স্টুডেন্টদেরকে বা টিচারদেরকে নোটিশ দেয়া একটা এটা কিন্তু বন্ধের নোটিসের একটা ফর্মেট যদি পড়া যায় তাহলে কিন্তু যে কোনো নোটিশ এখান থেকে সুন্দর করে আনসার করা যাবে যেটি আমার বেসিক ইংলিশ বইয়ের মধ্যে দিয়েছি তারপরে নোটিস নাম্বার থ্রি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ অফ এ ফার্ম বলেছে তুমি একটি ফার্মের চিফ এক্সিকিউটিভ নাও রাইট এ নোটিস ফর ইউর সাবঅর্ডিনেটস টু অ্যাটেন্ড দ্য অফিস টাইম অফিস ইন টাইম অর্থাৎ তোমার যে অধীনস্থ ব্যক্তিবর্গ রয়েছে কর্মকর্তা কর্মচারী তাদের সবাইয়ের জন্যই একটা নোটিশ লিখতে হবে যে তারা যাতে অফিসের টাইমটা মেনটেন করে তারা অফিসে আসা যাওয়া করে এই জন্য একটি নোটিশ লিখতে হবে এটা হচ্ছে দু নম্বর নোটিশের ফর্মেট কাউকে কোনো বিষয়ে ওয়ার্নিং দেয়া মানে সাবধান করে দেয়া কাউকে এই ফরম্যাটে আরও একটি নোটিশ দিয়েছি সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ কলেজ তুমি এক কলেজের প্রিন্সিপাল ইউর স্টুডেন্টস আর নট রেগুলার ইন দিয়ার ক্লাসেস তোমার ছাত্ররা ক্লাসে রেগুলার নয় এলোমেলো করে ক্লাসে আসে একদিন আসে দুদিন নেই তো তাদের এ নোটিস টু ওয়ার্ন দেম টু বি রেগুলার ইন অ্যাটেন্ডিং দেয়ার ক্লাসেস অর্থাৎ একটা নোটিশ লিখতে হবে তাদেরকে সাবধান করে দিয়ে তাদের ক্লাসে উপস্থিতির ব্যাপারে সাবধান করে একটা নোটিশ লিখতে হবে তো এটিও দু নম্বর নোটিশের ফর্মেটে পড়বে হ্যাঁ কাউকে সাবধান করে দেয়া কোনো বিষয়ে তারপরে নাম্বার ফাইভ সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ তুমি এ কলেজের প্রিন্সিপাল দ্য অনার্স পার্ট টু হ্যাঁ ফর্ম ফিল আপ ইজ গোয়িং টু বি হ্যাল গোয়িং টু বি স্টার্ট এট নাও রাইট এ নোটিস টু ইনফর্ম দ্য স্টুডেন্টস যে তুমি এই কলেজের প্রিন্সিপাল তোমার কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ শুরু হবে সামনে এই ফর্ম পূরণ উপলক্ষে একটি নোটিশ দিয়ে দাও এটি কিন্তু আমাদের তিন নম্বর নোটিশের ফর্মেটে পড়বে এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবারের পরীক্ষার জন্য আমি মনে করি যে কাউকে কোনো বিষয়ে অবহিত করা এটি অনেক ইম্পর্ট্যান্ট এরকম নোটিশ আরও রয়েছে যে ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে উইল বি হেল্ড ইন নেক্সট উইক তুমি কলেজের প্রিন্সিপাল তোমার কলেজে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে এটি সামনের সপ্তাহে অনুষ্ঠিত হবে নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস ফর অল ফর অল দ্য স্টুডেন্টস টু টেক পার্ট অন দ্য স্পোর্টস সব ছাত্রছাত্রীদেরকে নোটিস দিয়ে দাও যাতে তারা খেলাধুলায় অংশগ্রহণ করে এটাও কিন্তু কাউকে কোনো বিষয় জানানো তোমাকে বলতে পারে যে সাপোজ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি তুমি এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তোমার কোম্পানিতে একদিন ব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এ ডে লং ব্লাড ডোনেশন প্রোগ্রাম হ্যাঁ উইল বি হেল্প ইন নেক্সট উইক সারাদিন ব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে সামনের সপ্তাহে নোটিশ দিয়ে দাও এটা আমাদের তিন নাম্বার নোটিশের ফর্মেটে পড়বে কাউকে কোনো বিষয় জানানো তারপরে রয়েছে আরেকটি সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ কলেজ নাও রাইট এ নোটিস টু ওয়ার্ন দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স টু ওয়ার মাস্ক ইন অ্যাটেন্ডিং দেয়ার ক্লাসেজ অ্যান্ড এক্সামস এটা সময় উপযোগী দিয়েছি যেহেতু এখন কোভিড নাইন্টিন সিচুয়েশন যে তুমি এক কলেজের প্রিন্সিপাল তোমার কলেজের যে ছাত্রছাত্রী রয়েছে এবং শিক্ষক রয়েছে তাদের সবাইকে মাস্ক পরিধান করে তাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য বা পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য নোটিস দিয়ে দাও এটা সময় উপযোগী নোটিশ যেহেতু বর্তমান কোভিড নাইন্টিন চলছে এখন মাস্ক পরা বাধ্যতামূলক বা স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকেই সেটা শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়ের জন্য এটার জন্য এটা নোটিস দিতে হবে একজন প্রিন্সিপাল হিসাবে বা হেডমাস্টার হিসাবে বা একজন কোম্পানির ডিরেক্টর হিসাবে এটা কিন্তু আলাদা একটা নোটিশ এটাও কাউকে অবহিত করার মধ্যেও লিখা যাবে এটা তারপরে লাস্ট ওয়ান সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ তুমি এ কলেজের প্রিন্সিপাল মুজিবস বার্থ সেন্টেনারি শেখ মুজিবুর রহমান সাহেবের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে অথবা দ্য ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন করা হবে ভিক্টোরি ডে বিজয় দিবস পালন করা হবে বা দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস পালন করা হবে হ্যাঁ কলেজে এই জন্য একটা নোটিশ দিতে হবে সবাইকে এটাও আমরা কিন্তু একই ফর্মেটে ফেলবো তাহলে দেখো আমি কিন্তু পাঁচ নাম্বার নোটিশ থেকে শুরু করে আট নাম্বার পাঁচ ছয় সাত আট এই চারটি নোটিশ দিয়েছি কিন্তু আমি একটা ফর্মেট থেকে অর্থাৎ নোটিশ নাম্বার তিন আমার বইয়ের বেসিক ইংলিশ বইয়ের যেটি হলো কাউকে কোনো বিষয় জানানো এই এই নোটিশটা এবারের জন্য ইম্পর্টেন্ট আশা করি এই নোটিশ কটির উপরে তোমাদের প্রিপারেশন থাকলে নোটিশ যে পাঁচ মার্ক থাকবে এটা তোমরা কমন পেয়ে যাবা আমরা তাহলে পরের যাচ্ছি এই নোটিশ পোস্টারই রয়েছি দশ মার্ক এবারে পোস্টার স্লোগান পাঁচ মার্ক যেটা সাধারণত দু নাম্বার থাকলে দু নাম্বার আইটেমই থাকবে এটা তাহলে পোস্টার স্লোগান আমি অবলিক দিয়েছি মানে এটি একই ফর্মেটে আমরা লিখব অত্যন্ত সহজ করে যেমন একটি প্রশ্ন রয়েছে রাইট এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্প্রেড অব দ্য কোভিড নাইন্টিন অর ডেঙ্গু তো এটি সময় উপযোগী একটি পোস্টার যে পোস্টার লিখতে হবে একটি সেই পোস্টারটা কী হবে জনসচেতনতা বৃদ্ধির জন্য যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় কোভিড নাইন্টিন বা ডেঙ্গুর যাতে যে বিস্তার এই স্প্রেড যেটা বিস্তারটাকে বিস্তারটা যাতে কম হয় এজন্য এটা জনসচেতনামূলকমূলক একটি পোস্টার লিখতে পারো বা স্লোগান লিখতে পারো একটি পড়লে দুটি লেখা যাবে একই ফর্মেটে তারপরে রয়েছে ডিজাইনে পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এগেনস্ট ডিফরেস্টেশন করাপশন হ্যাঁ ডিফরেস্টেশন মানে বন ধ্বংস করাপশন দুর্নীতি ড্রাগ অ্যাডিকশন তো মাদকগ্রহণ অ্যাসিড থ্রোয়িং অ্যাসিড নিক্ষেপ তাহলে এগুলোর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি পোস্টার আমরা লিখতে পারি বা স্লোগান লিখতে পারি একই ফর্মেটে লিখা যাবে মনে রাখবা পোস্টার স্লোগান এটা লিখার পরে কিন্তু চতুর্দিক দিয়ে একটি বক্স ধরো আমরা কয়েক লাইন লিখলাম পাঁচ লাইন সাত লাইন তারপরে আমরা কিন্তু এরকম একটি বক্স করে দেব এই লেখাটি পুরো লেখাটিকে আমরা একটা বক্সের মধ্যে রাখবো এই পোস্টার স্লোগান বক্সের মধ্যে রাখতে হয় তারপরে নেক্সট নাম্বার থ্রি মেক এ স্লোগান ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এগেনস্ট চাইল্ড অ্যাবিউজ চাইল্ড লেবার অর্থাৎ তোমাকে একটি স্লোগান লিখতে বলেছে এখানে সেটা চাইল্ড অ্যাবিউজ বা শিশুদের যে লেবার শ্রম বা শিশু নির্যাতন হ্যাঁ এগুলোর বিরুদ্ধে একটি তোমাকে স্লোগান লিখতে বলতে পারে বা একটি পোস্টার লিখতে বলতে পারে আমি ইম্পর্টেন্ট চিন্তা করেছি এই প্রশ্নগুলো একই ফর্ম্যাটি লিখতে পারবা তারপরে ডিজাইনে পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অর্থাৎ রাস্তাঘাটে জীবনের নিরাপত্তা এই নিরাপত্তার জন্য একটি পোস্টার বা স্লোগান লিখতে পারি আমরা তাই না আমরা লিখতে পারি দেখে শুনে গাড়ি চালাবেন সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি হ্যাঁ ওভারটেকিং করবেন না হ্যাঁ ওভারটেকিংদের শাস্তি দিতে হবে শাস্তি চাই এই টাইপের একটা আমরা পোস্টার লিখতে পারি বা স্লোগান লিখতে পারি এগুলো সব বইয়ের মধ্যেই রয়েছে আবার বেসিক ইংলিশ বইয়ের যে এই পোস্টার স্লোগানের একটি ফর্মেট পড়লেই কিন্তু এগুলো সব লিখতে পারবা তোমরা তারপরে রয়েছে পাঁচ নাম্বার ডিজাইনে পোস্টার টু রেইস প্রোটেস্ট এগেনস্ট রোহিঙ্গা কিলিং অর্থাৎ একটা পোস্টার ডিজাইন করতে বলেছে সেখানে রোহিঙ্গা কিলিং মিয়ানমারে যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে এটা এই হত্যার বিরুদ্ধে আর কি হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি পোস্টার লিখতে পারি আমরা বা রোহিঙ্গা রিপার্টিয়েশানে রোহিঙ্গারা বাংলাদেশে এসে অবস্থান করছে তাদের প্রত্যাবাসন তারা যাতে মিয়ানমারে ফিরে যায় বা মিয়ানমার তাদেরকে নিতে বাধ্য হয় এই ব্যাপারে একটা পোস্টার এটা সময় উপযোগী পোস্টার এই জন্য আমি এটা ব্যবহার করেছি এখানে সাদে সানে এটাও তোমরা যে কোনো বই থেকেই পেয়ে যাবা হলে আমার বেসিক বইয়ে রয়েছে তারপরে রয়েছে রাইটের স্লোগান ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এগেনস্ট রেকলেস ড্রাইভিং অন দ্য রোড রেকলেস মানে হচ্ছে তোমার কোনো কিছু তোয়াক্কা না করে সড়কের মধ্যে যে অসচেতনতা অসতর্কতামূলক রেকলেস মানে উদাসীনভাবে একেবারেই ড্রাইভিং করা এই ড্রাইভিং করার বিরুদ্ধে জনসচেতনতা যাতে সৃষ্টি করা যায় মানুষ যাতে গাড়ি চালানোর সময় অনেক সাবধান হয়ে গাড়ি চালায় মোবাইল ব্যবহার না করে বা অন্য কোনো ড্রাগ এডিক্টেড হয়ে তারা গাড়ি ড্রাইভ না করে এই সব ব্যাপারে আমরা যাতে লিখতে পারি তো এটাও একটা স্লোগান এটাও অনেকটা ওই সেফটি রোড চার নম্বরের মতো ওই ছ নম্বরটা তারপরে আরেকটা দিয়েছি রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেন্স্ট দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই চিলড্রেন এটা অত্যন্ত সময় উপযোগী একটি পোস্টার স্লোগান যে বাচ্চারা যাতে মোবাইল থেকে দূরে থাকে তারা যাতে মোবাইলে অনেক সময় নষ্ট না করে তাহলে তাদের নানান রকম রোগ বালাই হবে পাশাপাশি তাদের পড়াশোনা বিঘ্নিত হবে এই এটা যাতে বাচ্চারা না করে এজন্য জন্য এটার এটার বিরুদ্ধে বাচ্চাদের মোবাইল ব্যবহারের বিরুদ্ধে আমাদের একটি পোস্টার বা স্লোগান লিখতে বলতে পারে এটাও আমরা দিয়েছি সাথে লাস্ট ওয়ান রাইট এ পোস্টার টু ক্রিয়েট পাবলিক কনসাসনেস অ্যাগেনস্ট টেরোরিজম সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য একটি পোস্টার লিখা অর্থাৎ আমি সবগুলো পোস্টার স্লোগান কিন্তু খারাপ সাইট এটা কিন্তু আসলে বেসিক্যালি পোস্টার স্লোগানটা ভালো দিক নিয়ে তেমন হয় না অল্প হয় এটা খারাপ দিক নিয়ে বেশি হয় এই জন্য আমি খারাপ দিকটি সাজেশন আকারে তুলে দিয়েছি তো আমরা এবারে চলে যাচ্ছি আমাদের পরের যেটি অ্যাডভার্টাইজমেন্ট আমরা জানি যে এখানে নোটিশ একটি অবশ্যই আসবে অথবা একটি পোস্টার বা স্লোগান থাকে দু নম্বরে অথবা একটি অ্যাডভার্টাইজমেন্ট থাকে তো আমরা যে কোনো দুটি আইটেম পড়লে একটু রিস্ক হয় আমাদের জন্য আসলে তিনটি আইটেমের উপরে প্রিপারেশন রাখা ভালো তাহলে যে কোনো দুইটি আইটেম আসবে তুমি পাঁচ পাঁচ দশ দুটো আইটেম থেকে পেয়ে যাওয়া তো আমি সেজন্য তিনটি সাজেশন দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট পাঁচ মার্ক এখানে কি কি পড়বো আমরা দেখি এক নাম্বারে বলেছি সাপোজ এ প্রাইভেট ইউনিভার্সিটি ওয়ান্স টু অ্যাপয়েন্ট পার্ট টাইম টিচার্স একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছু পার্ট টাইম টিচার নেবে ওয়াই স্থায়ী টিচার যেটা মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দিস এটার জন্য একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দাও অর্থাৎ তুমি ইউনিভার্সিটির একজন ভিসি ভাইস চ্যান্সেলর বা ট্রেজারার হিসাবে তুমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিলা বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এটা আর কি এটা এক প্রকার অ্যাডভার্টাইজমেন্ট তারপরে রয়েছে রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট মানে বই বিদেশে কর্মসংস্থান বিদেশে চাকুরি দিতে পারবা তুমি তোমার লোক রয়েছে তুমি একটা এজেন্সি হ্যাঁ তো তোমার আন্ডারে তুমি কিছু লোক দিতে পারবা দেশের বাইরে তাদের কর্মসংস্থানের জন্য জন্য তুমি একটা পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট দাও এটা আরেক নিয়োগ সংক্রান্ত একই রকম তারপরে আছে রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্ল্যাট সেল এটা কিন্তু আলাদা উপরের দুটো হচ্ছে নিয়োগ সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট এবার হচ্ছে তুমি এটা ফ্ল্যাট বিক্রি করবা হ্যাঁ যে কোনো কিছু বিক্রি করবা আর কি এটার জন্য পত্রিকায় বিজ্ঞাপন আমরা প্রচুর দেখি যে কোনো পত্রিকা খুললে দেখবো ফ্ল্যাট ফর সেল ইংরেজিতে থাকে বাংলায় থাকে ফ্ল্যাট বিক্রয় হইবে যোগাযোগ করুন ফ্ল্যাটের সাইজ দিয়ে দিলাম ফ্ল্যাটের দাম কত স্কোয়ার ফিট কত কটা রুম আছে এগুলো লিখে আমরা দিয়ে দিলাম এটা যে কোনো বইয়ের মধ্যে সহজেই পাওয়া যাবে তারপরে রয়েছে রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট টু লেট এ ফ্ল্যাট এটাও ইম্পর্টেন্ট একটি অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে ভাড়া দেওয়া হবে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে বাড়ি ভাড়া দেওয়া হবে হ্যাঁ কার ভাড়া দেওয়া হবে বা মাইক্রোবাস ভাড়া দেওয়া হবে এগুলোর জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া এটাও আমরা জানি পত্রিকা অনেক বিজ্ঞাপন আমরা এরকম দেখেই থাকি বরাবরই দেখে থাকি আমাদের চোখে পড়ে তারপরে হয়েছে রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট আস্কিং ফর স্টল অ্যালোটমেন্ট ইন একুশে বুক ফেয়ার অর্থাৎ একুশে বই মেলায় তুমি একটা বইয়ের দোকান দিবা স্টল দিবা কম তুমি একটা প্রকাশনী আছে তোমার ধরো অক্ষর প্রকাশনী বা আমার যে পাবলিকেশন রয়েছে বেসিক পাবলিকেশন তা আমি বেসিক পাবলিকেশনের পক্ষ থেকে একটি স্টল দেব যেখানে আমি আমার যে বইগুলো বের হয়েছে সেগুলো আমি বিক্রি করবো বই মেলায় এই জন্য একটি অ্যাডভার্টাইজমেন্ট দেয়া হ্যাঁ এটা আলাদা এটা ওই ফর্মেটের মধ্যে পড়বে না এটি যে কোনো বই থেকেও পেয়াজ পাওয়া যাবে তারপরে কার অর্থাৎ কার বিক্রি করবা তুমি তোমার একটা কার তুমি কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দাও যে তুমি বললা যে কার বিক্রয় হইবে হ্যাঁ তারপরে তোমার আনুমানিক দামটা বললা তারপরে কোন কোম্পানি কতদিন বয়স গাড়িটার কত মাইলেজ তেল কত যায় এইগুলো লিখে দিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতে পারি তো এটা আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট তো এই অ্যাডভার্টাইজমেন্ট মূলত আমি দিলাম সাজেশন হিসাবে তোমাদের তোমাদের আবার বলছি কিন্তু নোটিশ দু হয় পোস্টার স্লোগান থাকবে নয়তো নম্বরে থাকবে দু অ্যাডভার্টাইজমেন্ট রোমান সংখ্যা এক নম্বরে থাকে আর তিন এই একটা আইটেম থাকবে এখান থেকে পাঁচ পাঁচ দশ তাহলে আমরা এবার চলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনায় যাচ্ছি আমাদের চার নাম্বার যেটি রয়েছে সাজেশনে সেটি হল প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ থাকে রয়েছে টেন মার্কস তোমরা জানো প্রতিটি আইটেম থাকি দশ করে থাকে আমরা তিনটি দেখে ফেলেছি এবার চার নাম্বার এখানে প্রথমে দিয়েছি মুজিবস বার্থ সেন্টিনারি শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী এটি সময় উপযোগী একটি প্যারাগ্রাফ যে কোনো বই পাওয়া তারপরে রয়েছে কোভিড নাইন্টিন বা কোভিড প্যান্ডামিক এটিও সময় উপযোগী প্যারাগ্রাফ অর্থাৎ কোভিড উনিশ বা কোভিড যে মহামারী এটির উপরে প্যারাগ্রাফ লিখতে হবে তারপরে রয়েছে ওয়েস অফ ফাইটিং করাপশান অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার যে রাস্তাগুলো অর্থাৎ এটি একই কথায় আমরা বলতে পারি করাপশান এই প্যারাগ্রাফটি করাপশান করলেই এটি লেখা যাবে তারপরে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে দূষণের কারণে এটার কারণে আমাদের বরফ গুলছে উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে তাহলে আমাদের সমুদ্রপৃষ্ঠ উপরে উঠে যাবে তো নানান রকম রোগ বালাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা আসলে পরিবেশ দূষণের কারণে এগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটাও এটাও সময় উপযোগী প্যারাগ্রাফ তারপরে দিয়েছি রোড অ্যাক্সিডেন্টস এটা অত্যন্ত পরিচিত প্যারাগ্রাফ তোমাদের ছোট ক্লাসেও পড়েছ সড়ক দুর্ঘটনা তারপরে রয়েছে ড্রাগ অ্যাডিকশান এটাও অত্যন্ত উপযোগী একটি প্যারাগ্রাফ এই মাদকের বিরুদ্ধে আমাদের আসক্তি মাদক আসক্তি এটা মূলত তো এটার খারাপ দিক নিয়ে আমাদের শরীরের ক্ষতিকর দিক এটার সামাজিক ক্ষতিকর দিক অর্থনৈতিক ক্ষতিকর দিক আইনগত ক্ষতি সবগুলো তুলে ধরে প্যারাগ্রাফ লিখতে হবে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তারপরে রয়েছে ব্রেইন ড্রেইন মানে মেধা পাচার এটা হাইথড একটি প্যারাগ্রাফ এটি হলো যে আমাদের দেশের যারা মেধাবী এবং উচ্চশিক্ষিত মেধাবীরা সাধারণ দেশের বাইরে চলে যাচ্ছে বা দেশের বাইরে তাদেরকে অন্য দেশ চাকরির অফার দিয়ে নিয়ে যাচ্ছে তো এটা হলো ব্রেন ড্রেন মেধা পাচার হ্যাঁ এটাও একটি প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট তারপরে আট নাম্বার দিয়েছি মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট এই প্যারাগ্রাফগুলো সময় উপযোগী টেকনোলজিক্যাল প্যারাগ্রাফ এগুলোর উপকারিতা অপকারিতা অর্থাৎ ভালো দিক খারাপ দিক দুটি রয়েছে সবগুলো তুলে ধরে লিখতে হবে তারপরে নাম্বার নাইন কমন প্যারাগ্রাফ ওয়ান এটি শুধুমাত্র আমার বেসিক ইংলিশ বই থেকে পাওয়া এটি হলো প্যারাগ্রাফের ফর্মেট এখানে তুমি একটি প্যারাগ্রাফ পড়লেই সমজাতীয় প্যারাগ্রাফগুলো আনসার করতে পারবা জাস্ট তোমাকে সামনের দু লাইন পিছনে দু লাইন বা তিন লাইন তিন লাইন করে অ্যাড করে একটি প্যারাগ্রাফ করলে মোটামুটি প্যারাগ্রাফটি মাঝারি হবে যারা অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রী রয়েছ তাদের জন্য মূলত এই কমন প্যারাগ্রাফ ওয়ান এটি বেসিক ইংলিশ বই আমার রয়েছে এই বেসিক ইংলিশ বইয়ের মধ্যে পাওয়া যাবে আরেকটি রয়েছে কমন প্যারাগ্রাফ টু এটি পড়লেও যেটি ভালো দিক নিয়ে প্যারাগ্রাফগুলো রয়েছে পাঞ্চুয়ালিটি গুড ম্যানার্স এই এই জাতীয় প্যারাগ্রাফগুলো আমরা লিখতে পারবো এখান থেকে কমন ওয়ান টু পড়লে তো আমরা আসলে প্যারাগ্রাফ এই যে স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ দিয়েছি আমি আটটা আর দুটো দিয়েছি কমন ওয়ান টু এগুলো শুধুমাত্র বেসিক বইয়ের মধ্যেই পাওয়া যাবে এই নয় দশ তো এই প্যারাগ্রাফগুলো পড়লে আশা করি আমি প্যারাগ্রাফের যে টেনমার্ক রয়েছে তোমাদের প্যারাগ্রাফ এখান থেকেই ধরা পড়ে যাবে তারপরে চলো আমরা চলে যাই পরের আইটেমে এটি হলো রিপোর্ট আমরা জানি রিপোর্টের মধ্যেও টেন মার্ক রয়েছে অর্থাৎ এটি সাংবাদিকতা করতে হবে তোমাকে মূলত এখানে হিসাবটি এরকম তুমি পত্রিকায় সংবাদ পড়ে অভ্যস্ত এবার তুমি নিজে লিখবা যে সাংবাদিক তাহলে কি কী রিপোর্ট দিয়েছি রাইটের রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন ফ্রেশাস রিসিপশন হেলথ রিসেন্টলি ইন ইউর কলেজ অর্থাৎ তোমার কলেজে ফ্রেশাস রিসিপশন মানে নবীন বরণ নবীন বরণ হয়েছে রিসেন্টলি মানে দুই একদিনের মধ্যে হল এই নবীন বরণ অনুষ্ঠানটাতে কে প্রধান অতিথি ছিল কে কে বক্তব্য রাখছে কি কি হয়েছে বক্তব্য হয়েছে পরিচয় পর্ব হয়েছে বরণ হয়েছে সংস্কৃতি হয়েছে এই বিষয়গুলো এখানে তুলে ধরে আমাদের রিপোর্ট লিখতে হবে এটি মূলত অনুষ্ঠান সংক্রান্ত রিপোর্ট তারপর একটিও এমনই একই রাইটের রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য কালচারাল উইক অথবা মুজিবস বার্থ সেন্টিনারি অথবা প্রাইজ গিভিং সেরিমনি ইন ইউর কলেজ তোমার কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে অথবা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে অথবা প্রাইজ গিভিং সেরিমনি পুরস্কার বেতরণী অনুষ্ঠান হয়েছে কারা প্রধান অতিথি ছিলেন কি কি করেছে কি কি পুরস্কার দেয়া হয়েছে আর কি হয়েছে অনুষ্ঠান সাংস্কৃতি হয়েছে কবিতা আবৃত্তি হয়েছে এই বিষয়গুলো তুলে ধরে আমাদের রিপোর্ট লিখতে হবে পত্রিকা এটিও কিন্তু অনুষ্ঠান সংক্রান্ত রিপোর্ট তারপরে রয়েছে রাইটের রিপোর্ট ফর এ ন্যাশনাল ডেইলি অন এ রোড অ্যাক্সিডেন্ট অর টেরিবল বাস অ্যাক্সিডেন্ট অথবা ফায়ার অ্যাক্সিডেন্ট এটা দুর্ঘটনা নিয়ে যে এটা রিপোর্ট লেখো পত্রিকায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাস দুর্ঘটনা হয়েছে বা আগুন ধরেছে কোথাও আমরা বললাম যে রংপুর শহরের মড়ান মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে এটি একটি শিরোনাম দিয়ে আমরা রিপোর্ট করে দিতে পারি পত্রিকায় এটি হচ্ছে দুর্ঘটনা সংক্রান্ত তাহলে আমাদের দু রকম রিপোর্ট দেখলাম একটা অনুষ্ঠান সংক্রান্ত একটি দুর্ঘটনা সংক্রান্ত আরেকটি রিপোর্ট দেখছে রাইটার রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন রেকলেস ড্রাইভিং অফ ট্রাকস অন হাইওয়ে রোডস এটা দুটোর বাইরে অনুষ্ঠান বা দুর্ঘটনার বাইরে এটা হচ্ছে যে হাইওয়ে রোডের মধ্যে ট্রাকের ড্রাইভারেরা ঠিক মতো গাড়ি চালাচ্ছে না বেপরোয়া গাড়ি চালাচ্ছে ট্রাক চালাচ্ছে এটা এটা এটার উপরে একটি প্রতিবেদন করা হ্যাঁ তো এটা সংবাদপত্রের জন্য এটাও একটা সাংবাদিক হিসাবে আমরা রিপোর্ট করে দিই বা এর রিপোর্ট আমরা পড়ে অভ্যস্ত দেখেও অভ্যস্ত টিভিতে তারপরে রয়েছে লাস্ট রিপোর্ট সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ এ রিনাউন্ড নিউজ তুমি একটি সুনামধন্য পত্রিকার একজন রিপোর্টার নাও রাইট এ রিপোর্ট অন দ্য ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ড্রাগ অ্যাডিকশন অর্থাৎ ড্রাগ অ্যাডিকশন প্রচুর পরিমাণে বেড়েছে এই ড্রাগ অ্যাডিকশনের যে ফলাফলটা ভয়ঙ্কর ফলাফল ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস এটার বিরুদ্ধে এটার চিত্রটা তুলে ধরে তোমাকে একটি রিপোর্ট করতে হবে এটাও কিন্তু ওই দুর্ঘটনা বা অনুষ্ঠানের বাইরে এসে আরেকটি রিপোর্ট তো আমরা মোটামুটি পাঁচ প্রকার রিপোর্ট এখানে দেখলাম যে কোনো বই থেকে রিপোর্টগুলো সংগ্রহ করে পড়ো ইনশাআল্লাহ রিপোর্ট ওই অনুষ্ঠান এবং দুর্ঘটনায় দুটোর মধ্যেই প্রথম দুটোর মধ্যেই কমন পড়ে যাবে আর পিছনে দিয়েছি যেগুলো সেগুলো এক্সট্রা যারা পড়ার সুযোগ অভাব পড়ে ফেলবা আমরা পরের অধ্যায় চলে যাচ্ছি পরের আইটেমে এবার তাহলে এসে বা কম্পোজিশন আমরা জানি এস বা কম্পোজিশন দুটোর মধ্যে ছোট পার্থক্য এস এতে কিন্তু ওই যে ইন্ট্রোডাকশন কনক্লুশন ডিসক্রিপশন এগুলো পয়েন্ট থাকতো আর কম্পোজিশনে কোনো পয়েন্ট ব্যবহার করা যাবে না এখানে প্যারা ব্যবহার করতে হবে এক একটি কম্পোজিশনে মিনিমাম পাঁচটি প্যারা রাখতে হয় আর প্যারাগ্রাফ মানে কিন্তু সেখানে একটি প্যারা হতে হবে তুমি অনেক ভালো প্যারাগ্রাফ লিখেছ কিন্তু পরীক্ষার খাতায় ভুল করে দুটি তিনটি প্যারা করে ফেলেছো তাহলে কিন্তু প্যারাগ্রাফে স্যার তোমাকে মার্ক দেবে না তাহলে কম্পোজিশনে মিনিমাম পাঁচটি প্যারা থাকতে হবে অর্থাৎ তুমি যদি একটি ধরো কোভিড নাইন্টিন পড়লা প্যারাগ্রাফ এখন প্যারাগ্রাফ পরীক্ষায় না এসে কম্পোজিশন এসছে তাহলে তুমি কি করবা কোভিড নাইন্টিনের প্রথম দুটো লাইন বা তিনটা লাইনে একটা প্যারা করো তারপরে চারটা পাঁচটা লাইনে একটা প্যারা তারপরে তিনটা চারটা লাইনে আরেকটা প্যারা এভাবে চারটা পাঁচটা প্যারা করে তুমি আহ কম্পোজিশন বানিয়ে ফেলো আবার তুমি ধরো কম্পোজিশন পড়েছ রোড এক্সিডেন্ট এখন দুটো আসছে প্যারাগ্রাফ হিসাবে তাহলে কি করবা তুমি ওখান থেকে তিনটি প্যারা বেছে নিবা যে প্রথম দুটো প্যারা পিছনে একটি প্যারা নিয়ে এই তিনটা প্যারাকে একত্রিত করে তুমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলে দিলে তাহলে তোমার প্যারাগ্রাফ হয়ে গেল এগুলো কিন্তু আসলে তোমাকে লেখার ক্ষেত্রে গিয়ে একটু আলাদা করতে হবে কিন্তু স্ট্রাকচারটা একটু আলাদা করতে হবে বাট জিনিসটা কিন্তু সেম থাকতে পারে প্যারাগ্রাফার এই কম্পোজিশনের মধ্যে যেমন এখানে আমি এসে হিসাবে বা কম্পোজিশন হিসাবে দিয়েছি ফিমেল এডুকেশন এডুকেশন ফর অল লিটারেসি ক্যাম্পেইন বা লিটারেসি হ্যাঁ এগুলো ফিমেল এডুকেশন নারী শিক্ষায় সবার জন্য শিক্ষা লিটারেসি ক্যাম্প লিটারেসি মানে সাক্ষরতা লিটারেসি ক্যাম্পেইন সাক্ষরতা অভিযান এগুলো কিন্তু আসলে একটি কম্পোজিশনের ফর্মেট পড়েই কিন্তু এই এই শিক্ষা সংক্রান্ত কম্পোজিশানগুলো সুন্দরভাবে ফ্রি হ্যান্ডে লেখা যায় আর এটা আমি করেও দেখিয়েছি আমার যে বেসিক ইংলিশ বই রয়েছে সেটিতে এটি করে দেখানো আছে আর যাদের অন্য বই রয়েছে তারা যে কোনো একটা পড়লা সাপোজ এডুকেশন ফর অল পড়ার পরে একটু বুদ্ধি খাটিয়ে যদি পরীক্ষায় আসলো লিটারেসি ক্যাম্পেইন তুমি এডুকেশন ফর অলের জায়গায় জাস্ট লিটারেসি কম্পেইন কথাটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমার মোটামুটি একটা ফ্রি হ্যান্ড লেখা হয়ে যাবে এভাবে একটু নিজেকে একটু মাথা খাটিয়ে লিখতে হবে এগুলো তারপরে রয়েছে দু নম্বর ডিজিটাল বাংলাদেশ অথবা এজ অব ইন্টারনেট এটা একটা যুগোপযোগী একটা কম্পোজিশন এটা একটা পড়লে দুটো করা যায় তারপরে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা ফাদার অব নেশন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আমাদের কম্পোজিশন এটা পরীক্ষা আগেও এসেছিল এবং এগুলো যেগুলো তোমাদের আমি সাজেশনে দিয়েছি এগুলোর অনেকগুলোই কিন্তু বিগত সালগুলোতে আসার রেকর্ড আছে আমি সবগুলো ব্যালেন্স করে তোমাদের সাজেশনটা থ্রো করছি যদিও একটু বড় হচ্ছে সাজেশনটা তোমরা একটু প্রিপারেশন রাখতে পারলে তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে তারপরে রয়েছে চার নাম্বারে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ স্যাটেলাইট টিভি চ্যানেলস ইন্টারনেট ফেসবুক অর্থাৎ ইন্টারনেট ফেসবুকের যে ব্যবহার খারাপ দিক ভালো দিক রয়েছে হ্যাঁ ইউজ অ্যান্ড অ্যাবিউজ অ্যাবিউজ মানে যেটা অপকারিতা বা খারাপ দিক হ্যাঁ এগুলো স্যাটেলাইট টিভির খারাপ দিক রয়েছে আবার ভালো দিক রয়েছে ইন্টারনেটেরও তাই ভালো দিক আমরা পড়াশোনা করতে পারি ওখান থেকে শিখতে পারি আবার খারাপ দিক হচ্ছে ভুল নিউজ পড়ে ভুল কাজ করা এগুলো আমরা করতে পারি তো এই দুটো দিক উল্লেখ করেই আমাদের কম্পোজিশন লিখতে হবে এগুলো কিন্তু প্যারাগ্রাফও আসতে পারে তারপরে নাম্বার ফাইভ মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার মডার্ন টেকনোলজর আধুনিক যে প্রযুক্তি রয়েছে এবং গ্লোবালাইজেশন বিশ্বায়ন অর্থাৎ এখন আমরা বিশ্ব গ্রামে বসবাস করছি পুরো বিশ্বটা আমাদের হাতের কাছে অর্থাৎ আমেরিকার একজন বিজ্ঞানী তিনি কোভিড নিয়ে কি রিসার্চ করলেন সেটি আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাচ্ছি তো এটির উপরেই এই কম্পোজিশনটি এটি প্যারাগ্রাফও হতে পারে কম্পোজিশনও হতে পারে একটি পড়লে দুটি লেখা যাবে আমি বললাম যে ফর্মেটটা আলাদা লেখার এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন বাংলাদেশ তার মানে নারী বাংলাদেশে নারীদের যে শক্তি বা ক্ষমতা এটাকে বৃদ্ধি করা এটা অলরেডি অনেক বৃদ্ধি করা হয়েছে অনেক দুই এক দশক থেকে সেক্ষেত্রে সরকারের সময়ে এই 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 বৃদ্ধিটাকে যদি আমরা বাস্তবে দেখে যদি আমরা লিখি তাহলে আমাদের কম্পোজিশনটি হয়ে যাবে তাহলে এটি একটি কম্পোজিশন পরীক্ষায় এসেছিল এটি অন্য সালে বা অনার্স পরীক্ষা এটা এসেছিল তারপরে আসি আমরা সেভেন নাম্বার ডিউটিজ অফ স্টুডেন্টস স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিসেস স্টুডেন্ট লাইফ বা স্টুডেন্ট পলিটিক্স একই জাতীয় একটা পড়লে কিন্তু সবগুলো করা যাবে ডিউটিজ অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীর দায় দায়িত্ব কী কী ছাত্রছাত্রীর দায় দায়িত্ব যেটা থাকে সেটা তার পড়াশোনার পাশাপাশি সোশ্যাল সার্ভিস কী কী করা যেতে পারে নিরক্ষরতা দূরীকরণ বা অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ ইত্যাদি ইত্যাদি বা স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনটা আসলে কী করা উচিত শুধু পড়াশোনা নয় আরও কিছু সামাজিক কর্মকাণ্ড করা উচিত এইসব স্টুডেন্ট পলিটিক্স এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন ছাত্র রাজনীতি এর ভালো দিক খারাপ দিক উভয় দিক তুলে ধরে আমাদের কম্পোজিশন আমরা লিখতে পারি এটা একটা পড়লেই আমাদের সুন্দরভাবে এই কয়েকটা কম্পোজিশন করা যাবে যেগুলি অত্যন্ত সহজ করে আমি আমার বেসিক বইয়ে উল্লেখ করে দিয়েছি নেক্সট নাম্বার এইট ইট ইজ দ্য লাস্ট গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ এটি আমরা কিন্তু প্যারাগ্রাফেও দেখেছিলাম যে পৃথিবী দূষণের কারণে দূষণের কারণে পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে উষ্ণ হয়ে গেলে অনেক জায়গা পানির নিচে চলে যাবে বা ক্লাইমেট পরিবর্তন হচ্ছে আবহাওয়ার চেঞ্জ হচ্ছে দূষণের কারণে এটি আমরা প্যারাগ্রাফও দেখেছি আবার কম্পোজিশনও দেখলাম তুমি একটি পরে নাও কম্পোজিশন আকারে প্যারাগ্রাফ যদি আসে তাহলে তুমি প্যারাগুলো কমাই দিবা পাঁচটি প্যারার জায়গায় দুটি প্যারা একটা প্যারা ব্যবহার করবা দুটো কম্পোজিশনের প্যারাকে যোগ করে দিবা একটা প্যারায় তাহলে হয়ে গেল প্যারাগ্রাফ তো আশা করি কম্পোজিশন বা এসে আমি যেগুলো বললাম এগুলো তোমরা প্রিপারেশন নিবা এরপরে লাস্ট আইটেম ডায়ালগ ডায়লগ টেন মার্কস আমরা জানি ডায়ালগও আমরা কয়েক প্রকার এখানে দেখাবো ডায়লগ মানে কথোপকথন এটা বন্ধুর মধ্যে হতে পারে যেমন এই যে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ফিউচার ক্যারিয়ার ভবিষ্যতের ক্যারিয়ার কি কেমন হবে এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন এটি একটি ডায়লগ হতে পারে তারপরে আরেকটি ডায়লগ আমি দিয়েছি বন্ধুর মধ্যে আবারও হ্যাঁ দুই বন্ধুর মধ্যে কথোপকথন ড্রাগ অ্যাডিকশন বা স্মোকিং এগুলো নিয়ে হ্যাঁ দুই বন্ধুর মধ্যে বক্তব্য এটা একটা প্রকারভেদের মধ্যে পড়ে দুই বন্ধুর মধ্যে ডায়ালগ তারপরে রয়েছে এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট টেকনিক্যাল নলেজ এই যে প্রযুক্তির গত জ্ঞান এটার ব্যাপারে দুই বন্ধুর সঙ্গে দুই বন্ধু কথা বলছে এটা একটা ডায়ালগ তাহলে বন্ধু বক্তব্য নিয়ে কিন্তু আমরা তিনটি ডায়ালগ ব্যবহার করেছি এটি পরীক্ষায় বেশি আসে যে বন্ধুদের মধ্যে কথোপকথন জন্য আমি তিনটি প্রশ্ন দিয়েছি এটার উপরে একটি একটি পড়লে তিনটি লেখা যাবে সুন্দর করে তারপরে এ ডায়ালগ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট অ্যাবাউট উইকনেস ইন ইংলিশ ইংরেজির দুর্বলতা নিয়ে একজন ছাত্র আর শিক্ষকের মধ্যে কথোপকথন হচ্ছে এটা একটি আলাদা ফর্মেট বন্ধুর বাইরে এটিও পড়তে হবে তারপরে রয়েছে এ ডায়লগ বিটুইন কাস্টমার অ্যান্ড বুক সেলার এটা অপরিচিত অপরিচিত দুজন ব্যক্তি একজন হচ্ছে কাস্টমার দোকানদার আরেকজন একজন কিন বিক্রেতা আর বুক সেলার বই বিক্রেতা তার মানে ক্রেতা বিক্রেতার মধ্যে বা দোকানদার আর ক্রেতার মধ্যে বক্তব্য দুজনের মধ্যে কথোপকথন অথবা স্টেশন ম্যানেজার আর টিকিট কাউন্টারের লোক আর তুমি টিকিট নিতে যাবা হ্যাঁ কাস্টমার দুজনের মধ্যে কথোপকথন হতে পারে অপরিচিত দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন এটা একটা প্রকারভেদ ডায়লগের আমার বইয়ের মধ্যে আলোচনা করেছি তারপরে রয়েছে এ ডায়লগ বিটুইন হোটেল ম্যানেজার অ্যান্ড স্ট্রেঞ্জার পাঁচ আর ছয় একই রকম অর্থাৎ দুজন অপ অপরিচিত ব্যক্তির মধ্যে কথোপকথন এখানে হোটেল ম্যানেজার একজন স্ট্রেঞ্জার মানে হলো আগন্তুক হ্যাঁ একজন মানুষ গেছে ঢাকায় থাকতে একটা হোটেলে গিয়ে রুম ভাড়া নেবে এই দুজনের মধ্যে কি কথা হয় এটার উপরে ডায়লগ তাহলে এখানে আমরা তিন প্রকার ডায়লগ দেখতে পাচ্ছি একটা হলো বন্ধুর মধ্যে ডায়লগ একটা হচ্ছে টিচার স্টুডেন্টের মধ্যে ডায়লগ একটা হচ্ছে অপরিচিত দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ এই তিন প্রকার ডায়লগ আলোচনা করেছি আমি এগুলো পড়লে ডায়লগ ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে এর মধ্যেই তাহলে আমরা এই পঞ্চাশ পার্ক দেখে ফেললাম যেটি হলো আমাদের রাইটিং পার্ট এবারে আমরা আরেকটি দেখবো সেটি হলো প্যাসেজ বা কম্প্রিহেনশন এই প্যাসেজ বা কম্প্রিহেনশন তোমাদের পরীক্ষায় কিন্তু শুরুতেই থাকবে পোস্টের এক নাম্বারে এখান থেকে থাকবে টেন মার্কস আর এটার জন্য আমি কিছু প্যাসেজ এখানে সাজেশন আকারে উল্লেখ করেছি এগুলোর উপরে তোমরা প্র্যাকটিস করবা এগুলো যে কোনো বই থেকে পাবা যেমন এক নাম্বার এভরি বডি ডিজায়ার সাকসেস বাট ফিউ ক্যান অ্যাচিভ সবাই সফল হতে চায় কিন্তু অল্প কয়েকজন এটাকে এটা পেতে পারে বা সফল হতে পারে হ্যাঁ লাস্টে গিয়ে ইন্ডস ইন ডাইজেস্টার ডিজেস্টার এটা যে কোনো বইয়ে পাবা আমার বেসিক বইয়ের মধ্যে পাবা এই প্যাসেজটি এটি তোমরা প্র্যাকটিস করার জন্য করতে পারো তারপরে রয়েছে দু নম্বরে এডুকেশন মিন্স টু চেঞ্জ দ্য বিহেভিয়ার্স অফ হিউম্যান নেচার শিক্ষার মানে হচ্ছে যে মানুষের আচার আচরণের পরিবর্তন হ্যাঁ এটা একটা প্যাসেজ শিক্ষা নিয়ে এটিও যে কোনো বইয়ে পাওয়া যাবে বিগত সালে এটি এসটিলেও ইম্পর্টেন্ট একটি প্যাসেজ তোমাদের প্র্যাকটিস করার জন্য দিলাম সাজেশন আকারে তারপরে রয়েছে দ্য প্রসেস অফ লার্নিং মে বি ভেরি ওয়েল কম্পেয়ার টু দ্য আন্ডারটেকিং অফ এ জার্নি তার মানে শিক্ষার যে পদ্ধতিটা এটাকে শিক্ষার পদ্ধতিটাকে এটা ভ্রমণের সঙ্গে খুব সহজে তুলনা করা যায় হ্যাঁ শিক্ষা ভ্রমণ এটা নিয়ে একটা প্যাসেজ আছে এটা বিগত সালে এসছিল অনার্সে এই জন্য তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে থ্রো করেছি তারপরে রয়েছে ইন বাংলাদেশ স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু রিড ইংলিশ ফর অ্যাবাউট টুয়েলভ ইয়ার্স এটা ইংরেজির একটা বাস্তব চিত্র নিয়ে প্যাসেজ এটাও টেস্ট পরীক্ষায় এসছিল যে আমাদের দেশে বর্তমানে ছোট ক্লাস থেকে শুরু করে বড় ক্লাস পর্যন্ত প্রতি ক্লাসে ইংরেজি পড়তে হয় কিন্তু তারপরেও ইংরেজিতে অনেক দুর্বলতা রয়েছে দুর্বলতার কারণে প্রচুর স্টুডেন্ট ইংরেজি ফেল করছে কেন করছে এই বিষয়গুলো নিয়ে মূলত এই প্যাসেসটা এটাও ইম্পর্টেন্ট প্যাসেজ আমার কাছে মনে হয়েছে থ্রো করেছে তোমাদেরকে যে কোনো বই থেকে পেয়ে যাবা তারপরে নোবডি শেড টিয়ার্স হি সিংস ইন্টু অবলিভিয়ান এটা প্যাট্রিওটিজম দেশপ্রেম নিয়ে এটা দেশপ্রেম নিয়ে এখানে নোবডি শেড টিয়ার্স সিম মানে পড়ে অর্থাৎ কেউ তার জন্য চোখের পানি ফেলে না কার জন্য যে হচ্ছে আনপেট্রিওটিক অদেশ প্রেমিক তার জন্য হি সিংস ইন্টু অবলিভিয়ন সে একটা ধাদা বা কুয়াশার মধ্যে ডুবে যায় তো এটা হল আনপেট্রিওটিক ব্যক্তিরা যারা অদেশ প্রেমিক তাদের ব্যাপারে এটা প্যাট্রিওটিজম দেশপ্রেম নিয়ে মূলত এই প্যাসেজটা এটাও তুমি যে কোনো বই পেয়ে যাওয়া তারপরে টুডে উমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ নারীরা বর্তমানে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটা নারীর ভূমিকা নিয়ে প্যাসেজটি এটি অনার্স টিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই আমি এটি দিয়েছি এখানে যে কোনো বইয়ে পেয়ে যাবা তারপরে নাম্বার দেয়ার আর সেভেন রিজনস হোয়াইট টিনেজার্স টেক ড্রাগস টিনেজাররা কেন ড্রাগ গ্রহণ করে এর অনেকগুলো কারণ রয়েছে এটিও অত্যন্ত সময় উপযোগী একটি প্যাসেজ যে কোনো বইয়ে পেয়ে যাবা যে ড্রাগ এটি কেন গ্রহণ করে কারণগুলো তারা সহজেই পায় ড্রাগটা হাতের কাছে হ্যাঁ তারপরে তাদের টাকাও অল্প জোগাড় জোগাড় হয়ে যায় কোনোভাবে বুদ্ধি শুদ্ধি করে বাড়ি থেকে অন্য কথা বলে মিথ্যা কথা বলে তারা টাকা নিয়ে ড্রাগে কাজে ব্যবহার করে এইটা নিয়ে এই প্যাসেজটা মূলত তো এটাও তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবা নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি এই প্যাসেজ নিয়েই এই প্যাসেজের টেন মার্কসের উপরে আমি টোটাল তেরোটা প্যাসেজ তোমাদের দেখাচ্ছি আট নাম্বার অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হুইজ ইনলাইটেড পার্সন অর্থাৎ একজন ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছেন একজন ইনলাইটেড পার্সন মানে আলোকিত ব্যক্তি এখানে ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীর ভূমিকা নিয়ে মূলত এই প্যাসেজটা এটি অনার্স সৃষ্টিরও ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের থ্রো করেছি যে কোনো বইয়ে পেয়ে যাওয়ার প্যাসেজটি আমার বেসিক বইও রয়েছে তারপরে নাম্বার নাইন সেলফ রিলায়েন্স ইজ ট্রাভেলার স্পেস স্টাফ দি বেস্ট টুল এখানে আত্মনির্ভরশীলতা সেলফ রিলায়েন্স সেলফ রিলায়েন্স আত্মনির্ভরশীলতা হচ্ছে একজন ভ্রমণকারীর সবচেয়ে বড় শক্তি সঙ্গী একজন যে কাজ করে তার সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ তুমি এটা কাজ আত্মনির্ভরশীল আমি হিমালয়ে উঠতে পারবো এই যে আত্মনির্ভরশীলতা তোমার এটা এটা সবচেয়ে বড় সাথী তোমার কাজের ক্ষেত্রে হ্যাঁ বা একজন যে কাজ করবে তার সবচেয়ে বড় এটা অস্ত্র বা যন্ত্র হিসাবে ব্যবহার হতে পারে আত্মনির্ভরশীলতা এটা নিয়ে একটা প্যাসেজ রয়েছে সেলফ রিলায়েন্স আত্মনির্ভরশীলতা তারপরে রয়েছে মানি ক্যানট বাই হ্যাপিনেস টাকা কখনো টাকা সুখ কিনতে পারে না অর্থাৎ টাকা দিয়ে সুখ কেনা যায় না এখানে সুখ হ্যাপিনেস হ্যাপিনেস নিয়ে মূলত এই প্যাসেজটি এটিও যে কোনো বই থেকে পাওয়া যাবে প্যাসেজটি তোমরা সংগ্রহ করে প্র্যাকটিস করার জন্য পড়ো তারপরে দ্য এইম অব এডুকেশন এটা শিক্ষার উদ্দেশ্য শিক্ষার লক্ষ্য সরি এইম লক্ষ্য শিক্ষার লক্ষ্য হচ্ছে যে এই যে এ গুড এডুকেশন শুড এইম অ্যাট ডেভেলপিং নট অনলি দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড হ্যাঁ একটা ভালো শিক্ষা এটা শুধু যে বডি আর মাইন্ড এটা বডি আর মাইন্ডের কেবল উন্নতি করে তা নয় বাট অলসো তো সোল এটা মানুষের আত্মার পরিবর্তন করে এক কথায় তো এটা এডুকেশনের লক্ষ্য নিয়ে এটি ইম্পর্টেন্ট একটি প্যাসেজ এটিও দিয়েছি আমি যে কোনো বইয়ে পাবা তারপরে রয়েছে ইলেকট্রিসিটি সাচ এ পার্ট অফ ফর ইভে লাইফ দ্যাট উই রেয়ারলি থিঙ্ক টুয়াইচ এবাউট ইট ইম্পর্ট্যান্স অর্থাৎ এখানে বিদ্যুৎকে নিয়ে লিখেছি যে বিদ্যুৎ পেসেস লেখা আছে এটাও শালিকুশ্রিন এসেছিল যে বিদ্যুৎ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি পার্ট এমন একটি অংশ যেটার কথা আমরা দ্বিতীয়বার চিন্তা করতে পারি না অর্থাৎ এটার গুরুত্ব নিয়ে আমাদের বেশি কিছু বলার দরকার নেই আমরা সবাই ইলেকট্রিসিটির গুরুত্ব সম্পর্কে জানি তো যাক আমাদের ইলেকট্রিসিটি এখন চলে গেছে তো আমরা এরপরে যেটি রয়েছে সেটি হল ডিজিটাল বাংলাদেশ এটি আরেকটি দিয়েছি কম্পোজিশন এটির মাধ্যমে আমি এই আলোচনাটি শেষ করলাম এখানে তোমাদের সিক্সটি মার্কের শর্ট সাজেশন দিয়ে দিলাম এবং পড়ার রাস্তা দিয়ে দিলাম আর গ্রামারগুলোর জন্য আমার আলাদা ক্লাস রয়েছে সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে রেখো আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আমি একজন শিক্ষক তো সকলকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ